প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ অধ্যায়ের জাবেদা অংশের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জাবেদার উপরে এ পর্যন্ত চারটি ক্লাস হয়েছে। প্রথম দিকে আমরা ডেবিট ক্রেডিট ইউনিয়ন নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে জাবেদা থেকে, যেগুলো এসে থাকে, যেভাবে প্রশ্নগুলো এসে থাকে সেভাবে। আজও আমি আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরীক্ষায় প্রস্তুতির জন্য তোমাদের এই ধরনের সৃজনশীল প্রশ্নের অনুশীলন করতে হবে। তো আমি আজকের প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি। আজকের প্রশ্নটি হলো, এই হলো আজকের প্রশ্ন। এখানে 2019 সালের মার্চ মাসে জনাব হাসান হাবিব নগদ 50,000 টাকা এবং 25,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। তিনি শুরু করেছেন ব্যবসা 2019 সালের মার্চ মাসে এবং তিনি নগদ টাকা এনেছেন হলো 50,000 টাকা এবং 25,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। এবং এই মাসের লেনদেনগুলো এখানে দেওয়া রয়েছে। উক্ত মাসে তার ব্যবসায় লেনদেনগুলো নিম্নরূপ ছিল। এই ছিল, এক, প্রথম হলো মার্চের 1 তারিখে ছিল 35,000 টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। তারপরে হলো নগদে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, আপ্যায়ন বাবদ ব্যয় হলো, 10% সরকারি বন্ড কেনা হলো, ঋণ হলো, অনাদায়ী পাওনা নিষ্পত্তি 5,000 টাকার পুরো নিষ্পত্তিতে 4,900 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 2,000 টাকা উত্তোলন করা হলো এবং ব্যাংক সুদ মঞ্জুর করলো। এই হলো মোটামুটি প্রশ্নে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই হলো তার লেনদেনগুলো। তো এখানে প্রশ্ন যেটি রয়েছে, আমি প্রশ্নের এখানে এই লেনদেনগুলো নিয়ে আর আলোচনা করছি না, সরাসরি আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। প্রথম হলো ক, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। নগদ বাট্টা বা ডিসকাউন্টের পরিমাণ, ক্যাশ ডিসকাউন্ট এবং ট্রেড ডিসকাউন্ট, এই দুটি ধরনের ডিসকাউন্ট রয়েছে। ক্যাশ ডিসকাউন্ট কী এবং ট্রেড ডিসকাউন্ট কী, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো নগদ বাট্টা কী, আমরা বিভিন্ন সময় আমরা দ্বারে পণ্য ক্রয় বিক্রয় করে থাকি। তো দ্বারে পণ্য বিক্রয় করলে কি সৃষ্টি হয়ে থাকে, আমরা ইতিমধ্যে নিশ্চয়ই অবগত হয়েছি যে দ্বারে পণ্য বিক্রয় করলে আমাদের প্রাপ্য হিসাব সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ আমরা দেনাদার সৃষ্টি হয়ে থাকে। এবং সেই দেনাদারের নিকট থেকে যখন টাকা পাওয়া যায়, যখন আমরা টাকাগুলো গ্রহণ করি, তখন অনেক সময় আমরা দেনাদারের সাথে, অর্থাৎ সে যেহেতু আমার একজন কাস্টমার, তার সাথে আমার আর্থিক ভবিষ্যতে আর্থিক লেনদেন বৃদ্ধি করার জন্য এবং তাকে উৎসাহিত করার জন্য মাঝে মধ্যে আমরা কিছু ছাড় দিয়ে থাকি। অর্থাৎ তাকে হয়তো আমরা টাকা, তার কাছে হয়তো 10,000 টাকা পাবো, এখান থেকে আমরা 2% অথবা 1% টাকা বাদ দিয়ে দেবো। অর্থাৎ 2% হলে 200 টাকা আর 1% হলে 100 টাকা, আমরা তার এই 10,000 টাকা বাদ দিয়ে দেবো। অর্থাৎ আমরা, সে যখন টাকাগুলো দিতে আসবে, তখন আমরা বলবো আপনাকে 2% ডিসকাউন্ট দেওয়া হলো। এই ক্ষেত্রে আমরা, তার কাছে পাওনা ছিল মূলত 10,000 টাকা, সে কিন্তু 10,000 টাকাই দিতে বাধ্য ছিল, কিন্তু আমি তার সাথে আমাদের আর্থিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য এবং তার সাথে আমাদের যাতে ভবিষ্যতে আরও লেনদেন হয় এবং আমার বিক্রয় বৃদ্ধি পায়, সেজন্যই কিন্তু আমরা তাকে কিছু টাকা ছাড় দেব। সেই ছাড় দেওয়া টাকাগুলোই হলো বাট্টা বা ডিসকাউন্ট। তো এখানে ডিসকাউন্ট, এই হলো এক ধরনের ডিসকাউন্ট, বলা হয় নগদ বাট্টা। অর্থাৎ আমরা টাকা লেনদেনের সময় সেই বাট্টাটি দিচ্ছি। আরেক ধরনের বাট্টা রয়েছে, সেটা হলো কারবারি বাট্টা, যেটাকে ইংরেজিতে বলা হয় থাকে ট্রেড ডিসকাউন্ট। এই ট্রেড ডিসকাউন্টটি হচ্ছে যখন আমরা পণ্য বিক্রয় করব, তখন ক্রেতা পণ্য নেওয়ার জন্য যখন আসবে, তখন হয়তো আমাদের মেমোতে এটার মূল্য হলো হয়তো 20,000 টাকা। অর্থাৎ আমাদের ট্রেড প্রাইস বা আমাদের, আমরা যে তালিকা মূল্যে পণ্য বিক্রয় করে থাকি, সেই তালিকা মূল্য অনুযায়ী আমার হয়তো এটার মূল্য দাঁড়িয়েছে হলো 20,000 টাকা। এই ক্ষেত্রে আমরা তাকে 5% ডিসকাউন্ট দিতে পারি। অর্থাৎ আমরা তাদের সাথে আমাদের পণ্যের বিক্রয় বৃদ্ধি করার জন্য এবং তাদেরকে এক স্থায়ী কাস্টমার হিসেবে আমরা পাওয়ার জন্য, ভবিষ্যতে যাতে সে আমাদের কাছ থেকে পণ্যগুলো কেনে, এই উদ্দেশ্যেই কিন্তু আমরা তাকে কিছু টাকা ছাড় দেবো সরাসরি। তো সেখান থেকে আমরা হয়তো, আমাদের এটার মূল্য ছিল হয়তো 20,000 টাকা, এই পণ্যগুলোর মূল্য ছিল 20,000 টাকা, সেখান থেকে যদি আমরা 5% বাদ দিয়ে দিই তাহলে হবে 1,000 টাকা। সেই 1,000 টাকা আমরা তাকে বাদ দিয়ে 19,000 টাকা তার কাছ থেকে নেব। সেটাই হলো আমাদের ব্যবসায়িক বাট্টা, অর্থাৎ পণ্য কেনা বেচার সময় যে বাট্টা জড়িত রয়েছে সেটি। তো আমরা এখানে বলা হচ্ছে নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো, তাহলে এখানে নিশ্চয়ই পণ্য কেনা বেচার বাট্টা হলে এখানে আসবে না। নগদে আমরা কোনো দেনাদারকে টাকা পরিশোধ করেছি অথবা টাকা পেয়েছি, এখানে যেহেতু দেনাদারের বিষয়টি রয়েছে, এখানে আমরা দেনাদারের কাছ থেকে টাকা বা প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে যদি আমরা কোনো ছাড় দিয়ে থাকি, সেটাই হবে নগদ বাট্টা। তো এখানে আমরা খুঁজব কোথায় আমাদের এরকম লেনদেন রয়েছে যেখানে আমরা
টাকা পেয়েছি দেনাদারের কাছ থেকে। তো এখানে হলো এই এক তারিখ থেকে শুরু করে আমরা খুঁজবো এবং আমরা পেলাম হলো 20 তারিখে এসে পেলাম এই লেনদেনটি, এই যে 20 তারিখ, সেই 20 তারিখে বলা হচ্ছে, 20 তারিখে বলা হচ্ছে হলো 5000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4900 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। অর্থাৎ তার কাছে আসলে মূলত আমার পাওনা ছিল 5000 টাকা, তার পূর্ণ নিষ্পত্তিতে 4900 টাকার একটা চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। অর্থাৎ আমরা টোটাল, আমরা মূলত সে আমার একজন দেনাদার এবং তাকে আমরা প্রাপ্য হিসাবে আমি অবহিত করে থাকি, সেই প্রাপ্য হিসাবের কাছে আমার মোট পাওনা ছিল 5000 টাকা এবং তার কাছ থেকে আমরা পূর্ণ নিষ্পত্তিতে, একটি কথা এখানে খেয়াল করতে হবে তোমাদের যে পূর্ণ নিষ্পত্তি কথার অর্থ হলো এই ব্যাপারে, অর্থাৎ এই লেনদেনের ব্যাপারে ভবিষ্যতে আর কোনো দেনা পাওনা নেই সেই ধরনের একটি নিশ্চয়তার ভিত্তিতে বা নিষ্পত্তির ভিত্তিতে এখানে লেনদেনটি হয়েছে। অর্থাৎ 5000 টাকার পরিবর্তে আমরা 4900 টাকার একটি চেক পেয়েছি। চেক পেয়ে পাই বা নগদ পাই সেটা ভিন্ন কথা, এখানে আমরা পেয়েছি হলো টাকা। তো টাকা পেয়েছি হলো আমাদের 5000 টাকার মধ্যে 4900 টাকা, তাহলে আমাদের 100 টাকা কিন্তু তাকে ছাড় দিয়েছি। অর্থাৎ সে আমার কাছে যে টাকাটা পায় তা থেকে 100 টাকা আমরা তাকে ছাড় দিয়েছি। সেই ক্ষেত্রে আমরা যে টাকাটা তার কাছে পাই সেই টাকা থেকে আমরা 100 টাকা ছাড় দিয়েছি এবং তার কাছ থেকে আমরা নিয়েছি হলো 100 টাকা কম, সেটাই 4900 টাকা নিয়েছে এবং 100 টাকা কম নিয়েছে, সেই 100 টাকাই হলো এখানে নগদ বাট্টা। তো খুব সহজ উত্তর, জানা থাকলে খুব সহজভাবে এটা কিন্তু আনসার করে নিতে পারবে তোমরা। এখানে নগদ বাট্টার পরিমাণ হচ্ছে 100 টাকা, এই দুটোর ব্যবধানটি, অর্থাৎ 5000 এবং 4900 টাকার যে ব্যবধানটি সেটাই হলো নগদ বাট্টা। এই ধরনের আরও যদি লেনদেন থাকতো তাহলে সেগুলো এখানে নিয়ে আসতাম আমরা, তো এখানে আর এই ধরনের লেনদেন নেই। তাহলে উত্তরটি খুব সহজ, এই যে 2 মার্কের জন্য মোট পাওনা হলো 5000 টাকা, দেনাদারের কাছে মোট পাওনা যেটা ওই যে হাবিবের সাথে লেনদেন ছিল জনাব, না এটা হলো মালিক, এবং এই লেনদেনটি কার সাথে ছিল, এই যে এখানে দেনাদারের নাম উল্লেখ নেই, যাই হোক নাম না থাকলে প্রাপ্য হিসাবে আমরা এটাকে অবহিত করে থাকি। তো আমাদের মোট পাওনা ছিল মূলত হলো 5000 টাকা এবং পূর্ণ নিষ্পত্তিতে পাওয়া গেল, 5000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে পাওয়া গেল 4900 টাকা, বিয়োগ করলাম এবং নগদ বাট্টা হলো 100 টাকা। খুব সহজ উত্তর, অর্থাৎ সেই 5000 এবং 4900 টাকার যে ব্যবধানটি সেটাই আমরা তাকে ছাড় দিয়েছি এবং এটি একটি ব্যয় হয়েছে কিন্তু আমার। এই 100 টাকা মনে রাখতে হবে তোমাদেরকে, সেই 100 টাকা কিন্তু ব্যয়, কিভাবে ব্যয় হলো, আমার মোট পাওনা ছিল 5000 টাকা, সে কিন্তু 5000 টাকা দিতেই বাধ্য ছিল কিন্তু তার কাছ থেকে আমরা নিলাম, ইচ্ছে করেই কিন্তু আমরা 100 টাকা কম নিলাম এবং এটি আমরা না নিলেও পারতাম, আমরা পুরো টাকাটাই নিতে পারতাম। নেওয়ার উদ্দেশ্যটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি, উদ্দেশ্য একটাই, এই 100 টাকা ছাড় দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো তার সাথে আমাদের ভবিষ্যতে যাতে আরও লেনদেন হয় সে যেন আমাদের কাছ থেকে পণ্য কেনে এবং সে যেন আমাদের একজন স্থায়ী কাস্টমার হয়ে যায়, উদ্দেশ্য কিন্তু আমার দীর্ঘমেয়াদী ছিল এবং সেই দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের কারণেই কিন্তু আমরা তাকে ছাড় দিয়েছি। এই ছাড়টি দেওয়ার কারণে আমার 100 টাকা আমার কিন্তু ক্ষতি হলো, অর্থাৎ আমরা ইচ্ছা করলে এই পুরো টাকাই নিতে পারতাম, 100 টাকা ইচ্ছে করে ছাড় দিলাম এবং এই ছাড় দেওয়ার বিনিময়েও কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী ফলাফল হবে, সেটা কি, সেটা হলো সে আমাদের একজন স্থায়ী কাস্টমার হবে এবং সে আমাদের কাছ থেকে নিয়মিত পণ্য কিনবে। তো সেটাই হলো আমার এখানে ব্যয় হলো 100 টাকা, কিন্তু এই নগদ বাট্টা এক ধরনের ব্যয়। ঠিক বিপরীতভাবে, একটু প্রসঙ্গ ক্রমে বলে রাখি, ঠিক বিপরীতটাও হয়ে থাকে, এখানে তো বিক্রয়ের ক্ষেত্রে বলা হচ্ছে একজনের কাছে আমার পাওনা ছিল এবং তাকে আমরা ছাড় দিয়েছি, ঠিক বিপরীত বিষয় হলো হলো বিপরীত আমরা হলো যখন আমরা পণ্য কিনে থাকি এবং টাকাগুলো হয়তো আমাদের 10000 টাকা দেওয়ার কথা ছিল এবং ওই লোকের কাছে যখন আমরা টাকা দিতে গেলাম সে আমার কাছ থেকে 200 টাকা কম রাখলো এবং সে আমার কাছ থেকে 9800 টাকা রাখলো। অর্থাৎ আমরা পাওনাদারকে যখন পরিশোধ করলাম বা প্রদেয় হিসাব যখন পরিশোধ করলাম তখন সে আমাদেরকে 200 টাকা ছাড় দিল, সেটি হলো, সেটি একটি নগদ বাট্টা এবং সেটি হলো আমাদের প্রদত্ত বাট্টা আর এটা হলো প্রাপ্ত বাট্টা। এই দুটো পার্থক্যটা একটু জেনে রাখা দরকার এখানে, সেটি হলো এটা হলো নগদ বাট্টা, অর্থাৎ নগদ বাট্টার আবার দুই প্রকার রয়েছে, একটি হলো প্রাপ্ত বাট্টা একটি হলো প্রদত্ত বাট্টা। এটি কিন্তু প্রদত্ত বাট্টা, এই যে বাট্টাটি রয়েছে সেটি প্রদত্ত বাট্টা, আর ঠিক বিপরীত বিষয় হলো প্রাপ্ত বাট্টা, ওই যে আমরা যা পাওনাদারকে যে টাকা পরিশোধ করবো এবং যেখান থেকে কিছু টাকা সে ছাড় দেবে সেই হলো প্রাপ্ত বাট্টা, সেটা আমরা যখন পাবো তখন আরও আলোচনা করবো, শুধু প্রসঙ্গক্রমে বলে রাখলাম। দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে, প্রাপ্য হিসাবকে আমরা যেটা ছাড় দিয়ে থাকি সেটা হলো প্রদত্ত বাট্টা, আর ঠিক বিপরীত হলো যারা আমরা যার কাছে পণ্য টাকা পরিশোধ করবো তাদের কাছে কিছু টাকা ছাড় দিলে সেটি হবে প্রাপ্ত বাট্টা। তো আমরা গেলাম হলো পরবর্তী, এই যে জনাব হাসান হাবিবের দ্বিতীয় প্রশ্নটি কি ছিল আমরা দেখে নিই, এই যে জনাব মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, হাসান হাবিব মালিকের নাম, এই যে প্রতিষ্ঠানের মালিক হলো হাসান হাবিব, তো তার মোট ব্যয়ের পরিমাণ এই মাসের লেনদেন অনুযায়ী তার মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে। এখানে ব্যয়ের যতগুলো এন্ট্রি রয়েছে খুব সহজ বিষয়, এখান থেকে ব্যয়ের এন্ট্রিগুলো আমরা খুঁজে খুঁজে বের করবো এবং আমরা মোট ব্যয়টা নির্ণয় করবো। তো এখানে ব্যাংকে জমা দেওয়াটা কিন্তু ব্যয় নয়, মনে হতে পারে টাকা তো চলে গিয়েছে, না আসলে টাকা যায়নি, এই টাকাগুলো আমার
ছিল হাতে এবং আমরা সেই টাকাগুলো ব্যাংকে জমা দিয়েছি। অর্থাৎ আমারই টাকা, এটা আমার মালিকানা পরিবর্তন হয়নি, প্রতিষ্ঠানের মালিকানা এটা দেখা পরিবর্তন হয়নি, এর জন্য প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়নি। টাকাটা প্রতিষ্ঠানেরই ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে এবং পরবর্তীতে আমরা এখান থেকে খরচ করব। তো এটা আসলে ব্যয় নয়। নগদে 10,000 টাকার পণ্য ক্রয়, এটি একটি পরিষ্কার বোঝা যাচ্ছে যে নগদে পণ্য ক্রয় করলে আমরা যখনই পণ্য কিনি, ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করি, সেটি আমাদের জন্য একটি ব্যয়। তো এই 10,000 টাকার পণ্য ক্রয়টা ব্যয়ের মধ্যে যাবে। আপ্যায়ন বাবদ ব্যয় হলো, অর্থাৎ আমরা কোনো একজন কাস্টমারকে বা যেভাবেই হোক আমরা আপ্যায়ন করেছি, অর্থাৎ তাকে আমরা এখান থেকে তাকে আমরা চা কফি বা এই ধরনের কোনো উপাদান দিয়ে আমরা তাকে আপ্যায়ন করেছি, সেই আপ্যায়নের জন্য 100 টাকা ব্যয় হয়েছে, সেটাও কিন্তু এক ধরনের ব্যয়ের মধ্যে পড়বে। অর্থাৎ সেটা আমাদের একটি দৈনন্দিন ব্যয়ের মধ্যে পড়বে আপ্যায়ন খরচটি। 10% সরকারি বন্ড ক্রয়, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটিও ক্রয় এবং এখানেও ছিল ক্রয়। এই দুই ক্রয়ের পার্থক্য কি? এই ক্রয় হলো মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ আমাদের দৈনন্দিন পণ্য কিনতেই হয় আমাদের পণ্য বিক্রয় করতে হলে। আর এই যে সরকারি বন্ড ক্রয়, সেটিও কিন্তু এক ধরনের ব্যয়, কিন্তু এটা একটা সম্পদ ক্রয়, এটা হলো মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ আমরা সম্পদ ক্রয় করেছি এবং সেটি কী কিনেছি, সেটি হলো সরকারি বন্ড। এবং সরকারি বন্ড সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার। সরকারি বন্ড হলো, আমরা অনেকেরই সেই ব্যাপারে ধারণা রয়েছে, প্রাইজ বন্ড সম্বন্ধে অনেকেরই তোমাদের ধারণা রয়েছে। প্রাইজ বন্ড হলো সাধারণত আমরা বিভিন্ন বিয়েতে বা বিভিন্ন অনুষ্ঠানে, জন্মদিনে আমরা প্রাইজ বন্ড উপহার দিয়ে থাকি। ইদানিং এগুলোর প্রচলন কম হলেও আমাদের সময় একসময় কিন্তু এগুলো খুব প্রচলন ছিল, আমরা প্রাইজ বন্ড উপহার হিসেবে দিতাম। অর্থাৎ প্রাইজ বন্ড হলো 100 টাকা 200 টাকা এরকম 500 টাকা মূল্যমানের কিছু বন্ড ছিল, কাগজ ছিল, এবং সেগুলো আমরা ব্যাংক থেকে কিনে দেওয়া যেত। এবং সেই ব্যাংক থেকে কি একটি কাগজ, আসলে মূলত এটা লটারির মতোই অনেকটা বলা যেতে পারে, তবে দুটোর পার্থক্য আছে। লটারিটা হলো যে আমরা হয়তো 10 টাকা 20 টাকা দিয়ে লটারি কিনি এবং এটার একটি নির্দিষ্ট সময় সেটা ড্র হয়ে থাকে এবং ফলাফল যখন যার নামে যে ফলাফলটি আসে, অর্থাৎ প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার যে যেটি পায় সেটি কিন্তু সে নিয়ে পাবে এবং বাকিরা কিন্তু আর কোনো টাকা পাবে না, অর্থাৎ যাদের লটারিতে নাম উঠবে না তারা পাবে না, এটাই হলো লটারির নিয়ম। আর প্রাইজ বন্ড এক ধরনের লটারি, তবে এটির মধ্যে পার্থক্যটা হলো এটাই যে আমরা সরকারের কাছ থেকে, সাধারণত বাংলাদেশ ব্যাংকে এগুলো ইস্যু করে থাকে সরকারি বন্ডগুলো, এই প্রাইজ বন্ডগুলো বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কিনতে হয়, তবে সোনালী ব্যাংক বা সরকারের বিভিন্ন অধীনস্থ ব্যাংক যতগুলো রয়েছে সেগুলোতেও পাওয়া যায় এবং বেসরকারি ব্যাংকেও পাওয়া যায়। তো সেই হলো এই প্রাইজ বন্ড, যেটি সেটি হলো সরকারের কাছ থেকে আমরা কিনি এবং কেনার পরে সেটা একটা 3 মাস পরপর বা এরকম নির্দিষ্ট সময় পরপর বছরে কয়েকবার ড্র হয়ে থাকে এবং ড্র হওয়ার 100 টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ড্র, 200 টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ড্র, এরকম বিভিন্ন সম্মানের মূল্যমানের প্রাইজ বন্ড রয়েছে। এই প্রাইজ বন্ডগুলো ড্র হয়ে থাকে এবং ড্রয়ে নির্দিষ্ট প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এরকম থাকে। তো যার নামে পুরস্কার যে লটারি পায় সে পুরস্কারটি পায়, আর যারা কিন্তু এই লটারিটা পায় না তারা কিন্তু, বা পুরস্কারটা যাদের 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 নামে পুরস্কার উঠে না বা যাদের যারা লটারিতে যেতে না তারা কিন্তু সেই টাকাগুলো বাজেয়াপ্ত হয় না তাদের, অর্থাৎ সেই টাকাগুলো যে 200 টাকা দিয়ে সেটা কিনেছিল সেটার মূল্য কিন্তু একই থাকে এবং সেটি পরবর্তীতে যে কোনো সময় ইচ্ছে করলে সে বিক্রি করে দিতে পারে। ওই বাংলাদেশ ব্যাংকে যদি গিয়ে বলে যে এটা রেখে আমার টাকা দিয়ে দাও, তাহলে সে কিন্তু সমপরিমাণ টাকা, যদি 200 টাকা মানের প্রাইজ বন্ড হয় এবং 200 টাকা এসে ফেরত দেবে এবং এই কাগজটি রেখে দেবে, এটাই হলো নিয়ম। তো এটার উদ্দেশ্য, সরকারের একটাই উদ্দেশ্য এটার দ্বারা, এটা হলো সরকার এই বন্ডগুলো, আসলে প্রাইজ বন্ডগুলো বিক্রয় করে জনগণের কাছ থেকে সে ঋণ সংগ্রহ করে। অর্থাৎ আমরা সাধারণ পাবলিক যারা রয়েছি আমরা সরকারকে ঋণ দিয়ে থাকি। কীভাবে ঋণ দিয়ে থাকি? একটা কাগজ বিক্রয় করে সরকার এবং বলে থাকে যে তুমি এটার একটা লটারি এবং এটা লটারি যদি তোমার বাজে তাহলে তুমি হয়তো 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা পাবে, আর না বাজলেও লটারি যদি তোমার নাও উঠে, অর্থাৎ তোমার নামে যদি পুরস্কার নাও তুমি জিতো, তাও কিন্তু তুমি সেটা থেকে পাবে এবং সেই পাওয়াটা হবে কিভাবে, টাকাগুলো পূর্ণাঙ্গ টাকায় তুমি ফেরত পাবে। তো এখানে সরকারের লাভটা হলো এটা যে নির্দিষ্ট সময়, অর্থাৎ 3 মাসের জন্য আমি যদি একটি প্রাইজ বন্ড কিনি তাহলে 3 মাস আমি অপেক্ষা করতে হবে আমার সেই ড্রয়ের জন্য। তো এই 3 মাস কিন্তু সরকার সেই টাকাগুলো ব্যবহার করলো এবং সরকার এটা থেকে তার মুনাফা করলো এবং সরকার আমাদেরকে ওই মুনাফা থেকে সে আমাকে কিছু পুরস্কারও দিল। তো এইভাবেই কিন্তু সরকার ঋণ সংগ্রহ করে। তো এই সরকারি বন্ড ক্রয় করেছে, অর্থাৎ আমরা প্রাইজ বন্ড হয়তো কিনেছি 5,000 টাকার। তো 5,000 টাকার প্রাইজ বন্ড যদি আমরা কিনে থাকি, সেই প্রাইজ বন্ড একটি আমাদের জন্য বিনিয়োগ হলো এবং এই বিনিয়োগটা কিন্তু আমাদের ব্যয় বলে গণ্য হবে না, এটা মূলধন জাতীয় ব্যয় ঠিকই রয়েছে কিন্তু এটা মূলধন জাতীয় ব্যয়, এটা মুনাফা জাতীয় ব্যয় নয়। এবং এখানে যে প্রশ্ন করা হয়েছে সেটি হলো, আসলে এখানে এই প্রশ্নটির মধ্যে একটি ভুল রয়েছে, সেটি হলো আসলে মুনাফা জাতীয় ব্যয়টি বলা উচিত ছিল এখানে, কিন্তু মুনাফা জাতীয় যে প্রশ্ন যে করা হয়েছে যে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় বলছে। তো আমরা মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়, যে মোট ব্যয় যখনই আসলে প্রশ্ন হয় আসলে এটাই মিন করে যে এটা আসলে মুনাফা জাতীয় ব্যয়। তো পরিষ্কার করলে, অর্থাৎ এখানে একটু অস্পষ্টতা রয়েছে প্রশ্নের মধ্যে, সেই যদি পরিষ্কারভাবে যদি বলা থাকতো যে সেটি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করে, তাহলে আমাদের জন্য সেটি কিন্তু সহজভাবে অ্যান্সার করা যেত।
তো এখানে আমরা সাধারণভাবে মোট ব্যয় যদি আমরা থাকে তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয়টাই ধরে নেব, এভাবেই ধরে নেব, আর মূলধন জাতীয় ব্যয়গুলো এখানে আনবো না। তো এখানে আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো আনছি। এক নম্বরে কি বলেছিলাম সেটি হলো আমাদের এখানে নগদে পণ্য ক্রয়টি হলো মুনাফা জাতীয় ব্যয়, আপ্যায়ন বাবদ ব্যয়টা হলো মুনাফা জাতীয় ব্যয়, আর সরকারি বন্ড ক্রয়টাও ব্যয় কিন্তু এটা মুনাফা জাতীয় ব্যয় নয়, সেটি আনবো না। আর কুরিন এই সম্পর্কে আজ আমরা এর আগেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম ডিবিটকে নির্ণয়ের সময়, এবং সেখানে বিস্তারিত আমরা আলোচনা করিনি, বলেছিলাম যে পরবর্তীতে আলোচনা করবো। তো আমরা সেই আজকে সেই কুরিনটি পেয়ে গেলাম এবং সেখানে আলোচনা করার সুযোগ হলো। তো সেই কুরিন হলো কি, কুরিন অর্থাৎ এখানে ইংরেজিতে এটিকে বলা হয় ব্যাড ডেটস, ব্যাড ডেটস অর্থাৎ যে ঋণটি নষ্ট হয়ে গিয়েছে সেটি হলো কুরিন। এখন এখানে ঋণের প্রশ্নটা কি, সেটি হলো আমরা বিভিন্ন সময় তোমরা জানবে যে আমরা ইতিমধ্যে আমরা এই ব্যাপারে বেশ আলোচনা করেছি, সেটি হলো আমরা ধারে পণ্য বিক্রয় করে থাকি, এবং ধারে পণ্য বিক্রয় করার কারণে কিন্তু আমাদের কি সৃষ্টি হয়, আমাদের প্রাপ্য হিসাব সৃষ্টি হয় অর্থাৎ দেনাদার সৃষ্টি হয়, এবং এই ধারে পণ্য বিক্রয়টা এক ধরনের ঋণ প্রদান, আসলে এক ধরনের ঋণ প্রদান, অর্থাৎ আমরা আসলে ঋণ দিয়ে থাকি, কোনো একজন কাস্টমারকে আমরা ঋণ দিই, বিনামূল্যে পণ্যটা দিই এবং টাকাগুলো পরবর্তীতে নেই। তো এখানে যে নির্দিষ্ট সময় টাকা যে কোনো টাকা না দিই যে সে টাকা পণ্যগুলো পায়, সে কিন্তু আসলে ঋণ নিল আমার কাছ থেকে, হয়তো নগদ টাকা নিতে পারতো কিন্তু আমরা তাকে নগদ টাকা না দিয়ে আমরা তাকে ঋণ দিলাম। তো সেই ঋণ যে দিলাম সেটাই হলো আসলে এটাকে বলা হয় ব্যবসায়িক ঋণ বলা হয় তাকে, এটাকে ঋণ দুই ধরনের রয়েছে, এটা হলো ক্যাশ ক্রেডিট অর্থাৎ নগদ ঋণ, আমরা বিভিন্ন মানুষকে ঋণ দিই, নগদ দিয়ে ঋণ দিতে পারি, আবার আমিও নিতে পারি নগদ ঋণ। আর ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায়িক ঋণ, ব্যবসায়িক ঋণ কোনটি অর্থাৎ যেটি নগদ ঋণ নয়, ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা যেটাকে ঋণ দিয়ে থাকি, তো পণ্য আকারে যে ঋণটা দিয়ে থাকি, আমি তাকে নগদ টাকা না দিয়ে আমার যে বাণিজ্যিক পণ্যটি রয়েছে সেটি ধারে দিলাম, সেই ধারে দিলাম টাকাটা গ্রহণ এই মুহূর্তে নিলাম না, পরবর্তীতে নেব, এরকম একটি শর্ত ছিল। তো সেই যে আমরা ঋণটা দিলাম সেই ঋণটা কিন্তু আমার হলো ব্যবসায়িক ঋণ। তো সেই ব্যবসায়িক ঋণ এটা এই অর্থে এটাকে ব্যবসায়িক ঋণ বলা হয়, এবং এইগুলোর মধ্যে একটি সময় যখনই আমরা পণ্য বিক্রয় করি ধারে এবং এইভাবে ব্যবসায়িক ঋণ দিই, তখন কিন্তু অনেক লোকের কাছে এরকম বিক্রয় করে থাকি, হয়তো 100 জন লোকের কাছে ধারে পণ্য বিক্রয় করেছি, তো সবাই কিন্তু আসলে সমমানের কিন্তু আসলে দেনাদার নয়, অনেকেই কিন্তু টাকা দিতে বিলম্ব করে, এবং সে তারা বিভিন্ন ধরনের টালবাহানা অজুহাত নিয়ে তারা কিন্তু টাকাগুলো দিতে বিলম্ব করে। তো আমাদের বছর শেষে প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান মানেই কিন্তু এই ধরনের একটা ডিউ লিস্ট বা মানে বকেয়া যে টাকাগুলো সেটা বছরের শেষে কিন্তু করতেই হয়। তো এটা এইভাবে কিন্তু আমাদের প্রত্যেক বছরের শেষেই কিন্তু আমরা হিসাব বা মাসে মাসে আমরা কিন্তু হিসাব করি যে এত টাকার পণ্য বিক্রয় করেছিলাম, দাঁড়ে ছিল এই 20,000 টাকা, 20,000 টাকার মধ্যে 10 জনের কাছে আমরা পাবো, তো এর মধ্যে হলো একজন এমন রয়েছে যে অনেক দিন যাবত টাকাগুলো দিচ্ছে না, যে কিন্তু নিয়েছিল অনেক আগে ধারে টাকা পণ্যগুলো এবং এখনও পর্যন্ত সেই টাকাগুলো তারা সে পরিশোধ করছে না। তো এতদিন যাবত যখন পরিশোধ করেনি, আর কখন পরিশোধ করবে বা আদৌ পরিশোধ করবে কিনা এরকম একটা সন্দেহ আমাদের রয়েছে, এই কারণে আমরা একসময় কী করবো এগুলো মানে অপেক্ষা করার পরে দীর্ঘদিন পরে কিন্তু এটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ ধরে নেবো এই পর টাকাগুলো আর পাবো না। আমরা যখন নিশ্চিত হয়ে যাব যে টাকাগুলো পাবো না, এখন কথা হলো আমরা টাকা যেহেতু পাই তো আমরা তো যেভাবেই হুকুম টাকাগুলো আদায় করতে পারি, আমরা এখানে আইনগত ব্যবস্থা নিতে পারি, অথবা বিভিন্নভাবে তাকে আমরা কিন্তু টাকাগুলো তার কাছ থেকে নেওয়ার উদ্যোগ নিতে পারি। কিন্তু সবসময় ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে কিন্তু এই ধরনের অল্প পরিমাণ টাকার জন্য অনেক সময় আইনগত ব্যবস্থা নিলেও কিন্তু আইনগত ব্যবস্থার জন্য যে খরচ হবে সেটাও কিন্তু অনেক সময় উঠবে না, এবং আমাদের প্রতিষ্ঠানের গুডউইল কিন্তু বা সুনামটা নষ্ট হবে, জনগণ ধরে নেবে যে আমরা আসলে মামলা করি মানুষকে বা হয়রানি করি ধরনের। তো যার কারণে কিন্তু আমাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান সঠিক নির্দিষ্ট নিয়মেই চালিয়ে রাখার জন্যই কিন্তু একসময় এই টাকাগুলো বাদ দিয়ে দিতে হয়, অর্থাৎ ধরে নেবো যে আমরা টাকাগুলো আর পাবো না, এটা ক্ষতি হয়ে গেল। তার সহজ কথা হলো এই টাকাগুলো যখন আমরা নিশ্চিত হয়ে যাবো আর পাবো না, তখন আমরা তার সাথে আর কোনো ধরনের বাদানুবাদে না গিয়ে আমরা সরাসরি সেই টাকাগুলো আমাদের হিসাব থেকে বাদ দিয়ে দেবো। তো তাহলে কী হলো, এটা হলো কুরিন, অর্থাৎ এই ঋণটা আমার নষ্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ আমি যাকে ঋণ দিয়েছিলাম সে আসলে তাকে আমরা ভালোভাবে চিনতে পারিনি, এবং ওই ঋণটা আমার দেওয়া ভুল হয়েছে এবং সেই ঋণটা এখন আমার নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ যে ট্রেড ক্রেডিটটি আমি দিয়েছিলাম বা পণ্য দিয়েছিলাম সেই লোকের কাছে আমাদের সঠিক লোক ছিল না সে, এবং তার কাছ থেকে আমরা এই টাকাগুলো আর পাবো না, তাকে ঋণ নষ্ট হয়ে গিয়েছে, এটা একটা ক্ষতি হলো আমার, অর্থাৎ টাকাগুলো যেহেতু নিশ্চিতভাবে পাওয়ার কথা ছিল আর এখন যেহেতু পাবো না সেটি একটি ক্ষতি হলো, এই ক্ষতিগুলো আমাদেরকে বা ক্ষতি বা ব্যয় হলো এবং এই ব্যয়টা আমাদেরকে ব্যয় হিসাবে দেখাতে হবে। তো আমরা যদি আমরা কিছুক্ষণ আগে যে প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম ব্যয়গুলো নিয়ে, এর মধ্যে কুরিনটাও কিন্তু একটি ব্যয় বলে গণ্য হবে, একটি কুরিনটা ব্যয়ের মধ্যে যাবে অর্থাৎ আমরা টাকাগুলো পাবো না। তারপরে হলো
5,000 টাকার পরিবর্তে যে 4,900 টাকা নিয়েছিলাম আমরা এবং সেটি ব্যাংকে জমা দিয়েছিলাম, তো 4,900 টাকা নিলাম। এটা আমার একটি ক্ষতি হলো কিছুক্ষণ আগে, নিয়ে এটা নিয়ে আলোচনা করেছি। প্রদত্ত বাট্টা অর্থাৎ আমরা প্রাপ্য হিসাবের কাছে মূলত পাওনা ছিল 5,000 টাকা, এবং তারা আমাদেরকে, আমি যখন এই টাকা গ্রহণ করলাম তখন ইচ্ছে করেই আমরা তার কাছ থেকে 100 টাকা কম নিলাম। ইচ্ছে করলে আমরা পুরো টাকাটা নিতে পারতাম, 5,000 নিতে পারতাম না, নিয়ে আমরা নিলাম কত 4,900 টাকা। তাহলে আমাদের ক্ষতি হলো 100 টাকা। এটা কিন্তু ব্যয়ের মধ্যে যাবে এবং এটা ব্যয়ের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমরা 4টি ব্যয় পেলাম। এক হলো নগদে পণ্য ক্রয়, 2 হলো আপ্যায়ন বাবদ ব্যয় হলো, আর 20 হয়ে গেল 500, আর এইখানে হলো আমার এই যে 5,000 টাকার পরিবর্তে 4,900 পেলাম, এবং এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা হলো 100। এই 4টি জিনিস তো এইখানে তাই দেখানো হয়েছে, এই যে নগদে পণ্য ক্রয়, আপ্যায়ন খরচ, 20 এবং প্রদত্ত বাট্টা, এবং এখানে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে নির্ণয় করা হয়েছে, 5,000 থেকে 4,900 বাদ দিয়ে 100 টাকা দেখানো হয়েছে। তো আমাদের ক্ষয়ের উত্তর হয়ে গেল যাব গতে। গতে কিছু নির্দিষ্ট তারিখের লেনদেনের যাবে তা করতে বলা হচ্ছে। এখানে মার্চ 18 থেকে 31 পর্যন্ত লেনদেন সময় যাবে তা দিতে বলা হচ্ছে। এখানে 18 থেকে শুরু, এই 18, 20, 25, 31 এই 4টি লেনদেন, যেহেতু 4 মার্কের প্রশ্ন, এই যে 4 মার্ক রয়েছে এটাতে, এবং 4 মার্কের প্রশ্ন সাধারণত এরকমই 4টি লেনদেন দিয়ে দেওয়া হয়ে থাকে যাতে মার্কের সাথে একটা মিল পাওয়া যায়। এখানে সবগুলো এন্ট্রি যদি যাবে তা হিসেবে দিত তাহলে কিন্তু এটার প্রশ্নের কলেবর বড় হয়ে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কের অনুযায়ী কিন্তু সেটির আনসার হবে না। তো যার কারণে এটা এরকমই আনসার প্রশ্ন থেকে থাকে। তোমরা প্রথম থেকে দেখি যাবে দাটা তোমরা জানিয়ে যে আনসারটি এটি হলো এইভাবে উপরে নাম লিখতে হবে, জনাব হাসান হাবিব, এর সাধারণ জাবেদা। এটাকে বলা হয় জেনারেল লেজার, জেনারেল জার্নাল, এটা আমরা সাধারণ জাবেদা বলে থাকি। জাবেদার শ্রেণীবিভাগে গেলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তোমরা সেই পরবর্তী ক্লাসগুলোতে এটা আমরা আলোচনায় আসবো। তো এখানে হলো সাধারণ জাবেদা এটা বই, এবং এখানে এইভাবে নাম দিয়ে লিখবো, এবং তারিখ এই কলামটা হবে এরকম, তারিখ থাকবে, হিসাবের নাম থাকবে, ক্ষতি পৃষ্ঠা থাকবে, এবং ডেবিট ক্রেডিট এরকম থাকবে। এই হলো মোটামুটি প্রশ্নের জাবেদার ছকটি, আর এই জাবেদার ছকে এরকম 5টি কলাম থাকে। তো প্রথম যে জাবেদা 18 তারিখ 2019, এখানে প্রথমে কুরিনের কথা বলা হচ্ছে, কুরিন 500 টাকা। তো কুরিন নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এর পটভূমিটা কীভাবে কুরিনটা সৃষ্টি হয়ে থাকে। তো জাবেদা কী হবে, কুরিন হলো একটি ব্যয়, আমরা কিছুক্ষণ আগে যেহেতু ব্যয়ের মধ্যে এটাকে নিয়েছি নিশ্চয়ই তোমাদের এটা অবগত রয়েছ। তো কুরিনটা ব্যয় কিভাবে হলো, অর্থাৎ আমি টাকা পাওনা ছিলাম 20,000 টাকা, ওইখান থেকে 2,000 টাকা আর পাচ্ছি না বা 500 টাকা পাচ্ছি না, সেটি আমাদের জন্য একটি ক্ষতি হলো। আর ক্ষতি মানেই কিন্তু পরোক্ষভাবে সেটাকে ব্যয় বলা যেতে পারে, অর্থাৎ সেই টাকাগুলো যেহেতু আমার আর পাওয়ার সম্ভাবনা নাই আমরা এটাকে বাদ দিয়ে দেবো। তো বাদ দিয়ে দেওয়া টাকাটাই আমাদের ব্যয় হলো, তাহলে কুরিন হিসাব ডেবিট, অর্থাৎ এটার ব্যয় হিসাবে ডেবিট হলো। যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়ে সুদটা কি ছিল সূত্রটা আবারও দেখে নিই, এই যে সূত্রে বলা হয়েছে ব্যয়ের ব্যাপারে যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে কুরিন বাবদ ব্যয় হয়েছে তো ডেবিট করা উচিত, তাই জন্য আমরা লিখেছি কুরিন হিসাব ডেবিট। আর এটার দ্বারা কি হলো, আমার নগদ টাকা হ্রাস পায়নি, কাউকে আমি কিন্তু নগদ টাকা দিইনি, আমি আসলে মূলত পাওনা ছিলাম তার কাছে পাওনা ছিলাম মূলত হলো যে পরিমাণ টাকা, তার থেকে 500 টাকা কমে গেল, তাহলে প্রাপ্য হিসাবটা কমে গেল। এই কারণে জাবেদা হবে কুরিন হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে লেখা হয়েছে কুরিন হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব কোন কারণে ক্রেডিট হলো, সম্পদ হ্রাস পেয়েছে। সূত্রে বলা হয়েছে সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। এই যে সম্পদ এইখানে দেখো, এই যে সম্পদ যে বৃদ্ধি পেলে কি ডেবিট হয়, আর হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। তো কুরিন হওয়ার কারণে কোন সম্পদ হ্রাস পেল, কুরিন হওয়ার কারণে আমার হলো এই যে প্রাপ্য হিসাবের পরিমাণ হ্রাস পেল, তাহলে এই জন্য প্রাপ্য হিসাব ক্রেডিট করা হয়েছে। আমরা বেশ কিছুদিন যাবত এই সূত্রটি সামনে রাখছি এবং এটা আমার মনে হয় ইতিমধ্যে তোমরা মুখস্থ করে নিয়েছো, এবং আমার মনে হয় তোমরা এটার একটা ধারণা পেয়েছো, এবং বারবারই আমি কিন্তু জাবেদা এন্ট্রি দেখানোর সময় কিন্তু এই ডেবিট ক্রেডিট সূত্রটি আমার তোমাদের সামনে আনছি শুধুমাত্র তোমাদের এটা আত্মস্থ করার জন্য। তো এটার বিবরণ আমরা এইভাবে দেবো, কুরিন ধার্য করা হলো, এই শেষ, আর কিছু লিখতে হবে না। টাকাগুলো এইভাবে লিখতে হবে, 500 টাকা এখানে ডেবিট, এই যে এটা সোজা, আর এখানে লিখতে হবে 500 টাকা। তারপরে হলো 20 তারিখের লেনদেনটি, সেটি হলো যেটি এখানে রয়েছে 5,000 টাকার পাওনার 4,900 টাকার চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। এখানে আমরা এই যে লোকের কাছে টাকা পাই সে আমার প্রাপ্য হিসাব, তার কাছে আমরা মূলত পাওনা ছিলাম 5,000 টাকা, এবং এখান এর পরিবর্তে আমরা 4,900 টাকা তার কাছ থেকে নিচ্ছি, এবং সে আমাদেরকে একটি চেক দিচ্ছে। তো চেক দিলেই তোমরা ধরে নেবে যে টাকাগুলো ব্যাংকে জমা দিতেই হবে, এবং সেই চেকটি আসলে দাগকাটা চেক। এই দাগকাটা চেক কি বা ক্রস চেক কি সেগুলো নিয়ে আজ আলোচনা করছি না, পরে আমরা আলোচনা করবো এ ব্যাপারে আবারও বিস্তারিত। তো সেই চেকটি যে দিয়েছে সেই চেক যেহেতু আর বলা হয়েছে এটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তো ব্যাংকে বাড়বে টাকাগুলো, ব্যাংক হিসাব ডেবিট। আর
এখানে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হবে। আমরা যে মূল টাকা পাওনা ছিলাম মূলত 5,000 টাকা, তার জায়গায় আমরা পেলাম 4,900 টাকা। তাহলে ব্যাংকে কত টাকা জমা হলো, এই যে চেকটি কত টাকার দিল সে আমাদেরকে 4,900 টাকা চেক দিল, তাহলে সম্পদ ব্যাংকে বৃদ্ধি পেয়েছে 4,900 টাকা, যেন ব্যাংক হিসাব ডেবিট লিখবো। আর এখানে 5,000 টাকার পরিবর্তে যেহেতু 4,900 পেয়েছি তো 100 টাকা ছাড় দিয়েছে, সেটা যেন প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হবে, এটা ব্যয় হিসাবে ডেবিট হবে আর ব্যাংকে যাবে। এইভাবে কিন্তু 3 লাইন 4 লাইনের জাবেদা হয়ে থাকে। তো আজকের এই জাবেদাটি হলো 3 লাইনের, কারণটা এখানে তোমাদেরকে আবার আমি দেখিয়ে দিই। এখানে এই যে ব্যাংকে হিসাব ডেবিট হবে 4,900 টাকা, অর্থাৎ ব্যাংকে বৃদ্ধি পাবে 4,900, আর বাট্টা ছাড় দিয়েছে 100, আর প্রাপ্য হিসাব কমেছে কত, 5,000। যে সকল লোকদের কাছে আমি টাকা পাই তার মধ্যে থেকে 5,000 টাকা কমে গিয়েছে, কারণ টাকাটা পেয়ে গেছি। তবে পাওয়ার কথা ছিল হলো আমার 5,000 টাকা, তো এখানে লেখা উচিত ছিল ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট শেষ, এই 5,000 সমান হওয়ার কথা। কিন্তু যেহেতু 100 টাকা ছাড়ের বিষয়টি রয়েছে এবং এটি একটি ব্যয় হয়েছে যার কারণে এখানে ডেবিট করতে হয়েছে, তো ব্যাংক হিসাব ডেবিট হলো 4,900 এবং প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট করবো 100, আর প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে 5,000 টাকা। যাচ্ছি পরের লেনদেনে, সেই লেনদেনটি হলো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 2,000 টাকা উত্তোলন করা হলো। খুব সহজ এন্ট্রি, মালিকের সংক্রান্ত বিষয় দেখলেই তোমরা একটি বিষয় মনে রাখবে, মালিক যখন প্রতিষ্ঠানে টাকা দেবে সেটি হবে মূলধন এবং সেটি ক্রেডিট হবে। এই যে সূত্রটা রয়েছে মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, সূত্রে বলা হচ্ছে মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, এই যে মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, যখন মূলধন দেবে সেটা বৃদ্ধি পাবে। ঠিক বিপরীত বিষয় হলো হ্রাস পেলে ডেবিট, অর্থাৎ মালিক যখন টাকা প্রতিষ্ঠান থেকে নিয়ে যাবে তখন টাকা হ্রাস পাবে, সেই হ্রাস পেলে কী হবে, ডেবিট হবে। তো এখানে আমরা তাই দেখিয়েছি ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ আমার এখানে হলো উত্তোলন হিসাব ডেবিট করবো আমরা, যেহেতু মালিক টাকা নিয়েছে মালিকানা হয়তো হ্রাস পেয়েছে যার কারণে। আর টাকাটা কোথা থেকে নিয়েছে, নগদ টাকা যদি নিয়ে থাকে তো নগদ হিসাব ক্রেডিট হবে, আর যদি ব্যাংক থেকে নিয়ে থাকে যেহেতু চেক মানে ব্যাংক থেকে বলা হচ্ছে এখানে, যার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। এবং বিবরণ আমরা লিখবো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হবে। সব শেষের যে এন্ট্রিটি ব্যাংক সুদ মঞ্জুর করলো, একটি গুরুত্বপূর্ণ এন্ট্রি, ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা। আমরা টাকা কিন্তু ব্যাংকে রেখে থাকি বিভিন্ন সময়, অনেকেরই সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তো যেই টাকাগুলো আমরা রেখে থাকি ব্যাংকের এই টাকার উপরে কিন্তু ব্যাংক সুদ দিয়ে থাকে, আমরা জমা টাকার উপরে সে কিন্তু সুদ দিয়ে থাকে। এই যে আমরা টাকাটা রেখেছি, যে প্রথমে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম 35,000 টাকা দিয়ে জমা দিতে, এই 35,000 টাকা হয়তো 1 মাস টাকার কারণে 300 টাকা সুদ দিয়েছে সরকার ব্যাংক, তো এই যে সুদটা ব্যাংক দিয়েছে সেই সুদটা কিন্তু সে নগদ টাকায় দেবে না, সে আমাদের অফিসে নিয়ে আসবে না এই নগদ 300 টাকা, যে তোমার অ্যাকাউন্টের এই 300 টাকা সুদ তোমাকে নগদ দিলাম, সে নগদ দেবে না। সে তোমার অ্যাকাউন্টে যে 30,000 টাকা রয়েছে ওই টাকার সাথে কিন্তু, বা 35,000 টাকা রয়েছে ওই টাকার সাথে এসে কিন্তু সেটা বৃদ্ধি করে দেবে। তো বৃদ্ধি করে দিলে কিন্তু এখানে ব্যাংকে 300 টাকা আসলে বৃদ্ধি পেলো, নগদ টাকা পেলাম, তো ব্যাংকে বৃদ্ধি পেলে কী হবে, মানে ব্যাংকে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, যেন ব্যাংক হিসাব ডেবিট, আর এটি একটি আয় হলো আমার জন্য, যার কারণে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সূত্রে কী বলা হয়েছে, এখানে আয়ের কথা বলা হয়েছে, আয় বৃদ্ধি পেলে কী হয়, ক্রেডিট হয়, তো এখানে সুদ বাবদ আয় হয়েছে যেন ক্রেডিট হয়েছে। তো আমরা বিবরণ লিখবো, এখানে দিব যে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে টাকা বাড়ার কারণে, আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট লিখবো, বিবরণ লিখবো ব্যাংক সুদ মঞ্জুর করলো। তো এই হলো প্রশ্ন, এবং সবসময় যোগ করে নেবো, দুই দিক সমান হবে, যেহেতু দুই দিকেই টাকাগুলো লেখা হয়েছে দুই দিক সমান হবে, 7,800 7,800, এগুলো বন্ধ করে দেবো, দুটো রেখা টেনে এখানে দুটো রেখা টানা, এখানে দুটো রেখা, কিন্তু এই দুটি রেখা টানা হবে, এবং দুটি রেখাটাকে বলা হয় হিসাব বন্ধকরণ চিহ্ন বা হিসাব বন্ধকরণ চিহ্ন, ক্লোজিং করা আর কি, যেটাকে ক্লোজ করা, এই ক্লোজের যে রেখাগুলো, এই রেখাগুলো আমরা এখানে টেনে দেবো এবং বন্ধ করে দেবো হিসাব। তো এই মূলত জাবেদা আমরা করলাম, 4টি জাবেদা এখানে করলাম, এবং এখানে আর 2টি প্রশ্ন ছিল সেগুলোর আনসার করলাম। তো জাবেদার প্রশ্ন সৃজনশীলে কীভাবে আসে মোটামুটি তোমরা ধারণা রয়েছে, আমরা ধারণা পেলে আগামী দিন আমরা কিন্তু জাবেদার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করবো, এইভাবে আর এই যে ডেবিট ইউনিয়নের জাবেদা আর করবো না, অনেকগুলো করা হয়েছে। তোমরা পাঠ্যবই থেকে আরও নতুন আরও কিছু সমস্যা নিয়ে স্টাডি করার চেষ্টা করবে, আর আমরা আগামীতে জাবেদার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করবো।